রক্তদান শিবির দিয়ে ভোট প্রচার শুরু করলেন ডোমকল বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাফিকুল ইসলাম। শনিবার ডোমকল বিটি হাইস্কুলে কনফারেন্স হলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রার্থী জাফিকুল ইসলাম, ব্লক সভাপতি কামরুজ্জামান মণ্ডল, দলনেতা সামিউল আলম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। শিবির শেষে ভোটের প্রচার শুরু করেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রক্তদান শিবিরে ভোট প্রচার শুরু করলেন ডোমকল বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাফিকুল ইসলাম। শনিবার ডোমকল বিটি হাইস্কুলে কনফারেন্স হলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একের রক্ত অন্যের জীবন, রক্ত হোক আত্মার বাঁধন, এই স্লোগানকে সামনে রেখে রক্তদান কর্মসূচির সূচনা করেন তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম। এদিন শিবির শেষে ভোটের প্রচার শুরু করেন তিনি। মুখ্যমন্ত্রীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আর্জি জানান তিনি। উপস্থিত ছিলেন প্রার্থী জাফিকুল ইসলাম, ব্লক সভাপতি কামরুজ্জামান মণ্ডল, দলনেতা সামিউল আলম, ভাইস চেয়ারম্যান আলম খান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। আমি দীর্ঘদিন এই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত। আমার বাড়িতে আপনি দেখবেন যে প্রায় 20 বছর থেকে আমি রক্তের কার্ড জমা দিই বিভিন্নভাবে। মানুষ প্রচুর রক্তের কার্ডের জন্য আমার বাড়িতে যায়, সবসময় বিভিন্ন জায়গায় রক্তের কার্ড থাকে। তো কালকে একটা নেত্রী ঘোষণা করেছেন 75 নম্বর ডোমকল বিধানসভার প্রার্থী হিসেবে আমাকে, সেটার সূচনা যদি এটাকে ধরেন, এটা আমি না বলবো না সেটা সূচনা হতে পারে, কিন্তু আমার ব্লাড ব্যাঙ্কে কোনো রক্ত নেই। সুপার সাহেব প্রায় আমাকে ফোন করেন, সমস্ত যারা ব্লাড ব্যাঙ্কের দায়িত্বে আছে তারাও ফোন করেন। এটা আমাদের আগের পরিকল্পনা ছিল। আমি টাউন সভাপতি সাহেব, আমাদের যারা আছেন দলনেতা, ভাইস চেয়ারম্যান, আমাদের কাছে সবার সঙ্গে আলোচনা হয়েছিল যে রক্ত আমাদেরকে মাঝে মাঝে একটা ডোনেশন ক্যাম্প করতে হবে। তো সেই পরিকল্পিত ক্যাম্পটাই আজকে আমরা করছি, যে আমরা যত সংখ্যক একসঙ্গে বেশি না হলেও 50-100 করে প্রতিবারই আমরা দেবো, মাসে মাসে করবো। এটা আজকে এটা একটা রক্তদান মহানদান, এটা দিয়েই সূচনা। এটাও হতে পারে যে এটা আমরা সূচনা দিয়ে শুরু করলাম রক্তদানের মধ্যে। আপনি দেখবেন যে হাজার কাজের মধ্যেও রাস্তায় যখন আমরা চলি, অ্যাম্বুলেন্সকে ছাড়তে হয়, সেই অ্যাম্বুলেন্সের যে পেশেন্ট সেই রক্তের জন্য হাহাকার। আজকে আমরা যে টোটাল টিম 75 বিধানসভায়, তারা কিন্তু সেই মুমূর্ষু রোগীর জন্য আজকে রক্ত দিচ্ছি। এটা দিয়েই সূচনা হোক যে রক্ত দিয়ে প্রাণ বাঁচায়, আর সেই প্রাণের বাঁচার তাগিদে যা প্রয়োজন বিধায়ক হয়ে সেটাই করতে হবে। আজকে রক্তদান শিবির ছিল, আমি রক্ত দিলাম। যতদিন চাইবে রক্ত আমি ততদিন রক্ত দিব। চেয়ারম্যানের উদ্যোগে রক্তটা দিয়েছি। মমতা ব্যানার্জি প্রার্থী ঘোষণা করেছেন, ডোমকল বিধানসভার কোঅর্ডিনেটর জাফিকুল ইসলামের উদ্যোগে রক্তদান শিবির হয়েছে এখানে, তাই রক্ত দিতে এসেছি। যতদিন চাইবে আমি ততদিন রক্ত দিতে ইচ্ছুক। ডোমকল থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে, আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ। আদি ঠাকুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকুরে এখন বহরমপুর শহরে রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার। তাই দেরি না করে পূজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।